এই ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ বিয়ার করতেছে, সো সবাইকে আমি সাজেস্ট করব ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে, কারণ এটা আমাকে মোটিভেট করবে তোমাদের আরও আরও অনেক অনেক বেশি সাজেশনস প্রোভাইড করতে। তো দেখো, তোমরা যে কোনো একটা চ্যাপ্টার ধরো পড়বা, হোক সেটা কেমিস্ট্রি, ফিজিক্সের অথবা বায়োলজির, ওই চ্যাপ্টারটাতে তোমাদের অ্যাপ্রোচ কেমন থাকবে, তোমরা অ্যাকচুয়ালি কীভাবে স্টার্ট করবে এবং কীভাবে ওটা পড়বা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার ধরো কিছুদিন বাকি আছে, তখন তোমার অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত সেটার পাশাপাশি তুমি তোমার পুরো প্রিপারেশন প্রসেসে কীভাবে প্রিপারেশন নিবা বা কীভাবে পড়বা, প্লাস এইচএসসির জন্য কীভাবে পড়তে হবে, এই সবটা নিয়ে আলোচনা করব। দেখো, যখন তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়া শুরু করবা, তোমার টার্গেট যদি হয় মেডিকেল, তাহলে তুমি কি করবা, ওই চ্যাপ্টারের, আমি ধরে নিলাম অণুজীব চ্যাপ্টারটা বোটানির, তো এই অণুজীব চ্যাপ্টারটা রিলেটেড গত বছরগুলোতে যত কোশ্চেন্স আছে সেগুলোতে তুমি একবার চোখ বুলাবা। যদি অনেক বছরের কোশ্চেনে চোখ বোলানো না পসিবল হয়, তুমি গত 5 বছরকে টার্গেট করো, 5 বছরে ধরো অণুজীব থেকে 15টা কোশ্চেন্স আসছে, তুমি 15টা কোশ্চেন্স দেখবা, যে পড়ে পড়ে দেখবা যে কী কী কোশ্চেন্স আসছে, ওইগুলো দেখার পরে তুমি অধ্যায়টা পড়া শুরু করবা। এবং যখন তুমি শুরু করবা, তুমি দেখলা যে লাইটিক চক্র, এখান থেকে একটা কোশ্চেন আসছিল, সো তোমার মাথায় কিন্তু এই জিনিসটা সবসময় কাজ করবে যে লাইটিক চক্র থেকে একটা কোশ্চেন আসছে, মানে এই টাইপের টপিকগুলো ইম্পর্টেন্ট, বা কোন টাইপের কোশ্চেনটা করতেছে, কীভাবে করতেছে, কোশ্চেনগুলো ওই সিকোয়েন্সেই হয়। মানে তুমি ধরো সব কিছু পড়ে শেষ করে ফেলতে চাইতেছো, তুমি অনেক কিছু পড়তেছো, অনেক ডিটেলসে পড়তে চাচ্ছ, বাট সেগুলো কিন্তু তোমার এক্সামে আলটিমেটলি যে কাজে দিবে না। তুমি অনেককেই দেখো যে সারা বছর অনেক পড়াশোনা করছে বাট ভালো কিছু করতে পারে নাই, চান্স পায় নাই, অথবা GPA 5 পায় নাই। কেন পায় নাই? কারণ ও হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করে পড়ে নাই, সিস্টেমেটিক্যালি পড়ে নাই। তো এই জিনিসটা একটু মেক শিওর করতে হবে যে তুমি যখন যে কোনো কিছু পড়তেছো, তোমার কিন্তু একটু মানে নিজে নিজে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালিটিক অ্যাবিলিটিটা ভালো বিল্ড আপ করতে হবে। দেখো, তোমরা এখন অনেকেই দাগানো বই পাও, দাগানো বই PDF পাও, বা এই যে যে বিষয়গুলো পাচ্ছ যে তোমাদেরকে কেউ বই দাগাই দিচ্ছে, তো এগুলো পাওয়ার ফলে যেটা হচ্ছে যে আমাকে তো মানুষ বলেই দিচ্ছে যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমার আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করার দরকার হয় না, বা আমাকে সব কিছু মানে খাইয়ে দেওয়া হচ্ছে, বাট এটা অবশ্যই উচিত না। তোমার যেটা উচিত, তোমার সেলফ অ্যানালাইসিস করা। তুমি যদি সেলফ অ্যানালাইসিস করো, তাহলে ওই জিনিসটা তোমার মাথায় ভালো করে গাঁথবে, তুমি ভালো করে বুঝতে পারবা যে আসলে কীভাবে কোশ্চেনগুলো মেক করা হবে। ইভেন যারা এই যে সাজেশনগুলো দিচ্ছে ওরা কীভাবে দিচ্ছে, ওরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করতেছে, তারপরে সাজেশনগুলো প্রিপেয়ার করতেছে, বাট ওই যে অ্যানালাইসিসটা, এটা যদি তুমি ইয়োর সেলফ করো, নিজে নিজে করো, তাহলে সেটা তোমার জন্য আরও বেস্ট হবে। তো এই জন্যই সবার প্রতি সাজেশন থাকবে, ফার্স্টে অ্যানালাইসিস করবা, তারপরে পড়াশোনাটা শুরু করবা। এবং এটা এইচএসসির ক্ষেত্রেও প্রযোজ্য, যারা এইচএসসি এক্সাম দিবা, তোমরা অ্যানালাইসিস করবা যে এইচএসসিতে কোন এমসিকিউটা এই চ্যাপ্টার থেকে আসছিল এবং এইচএসসিতে কোন সৃজনশীলটা এই চ্যাপ্টার থেকে আসছিল। ইন দ্য সেম সিকোয়েন্স ইউ উইল স্টাডি, মানে ওই সিকোয়েন্সটা মাথার মধ্যে তোমার থাকলে তুমি পড়ার সময় তোমার মাথার মধ্যে অটো একটা বিষয় সেট হয়ে যাবে যে আমার কীভাবে পড়া উচিত, আমার প্রিপারেশানটা কীভাবে আসলে নেওয়া উচিত। আর এভাবে যদি তুমি পড়াশোনা করো, এটা শুধু মেডিকেল এসএসসির জন্য না, যারা কোনো ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবা তাদের ক্ষেত্রেও সেম, তবে তোমাদের ক্ষেত্রে কী হবে, তোমরা DU-এর PBS-এর কোশ্চেন্স দেখবা। আশা করি ব্যাপারটা আমি বুঝাইতে পারতেছি। এবং এই যে যে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলা, PBS-এর কোশ্চেন অ্যানালাইসিস করলা, এগুলো যদি তুমি করতে পারো এবং তুমি সেভাবে পড়াশোনা করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। এবং এই যে যে চান্স তুমি পাইতেছো, তুমি এভাবে চান্স পেলে কিছুদিন পরে তুমি অন্যকে সাজেস্ট করতে পারবা যে তুমি এভাবে পড়বে বা সেভাবে পড়বা, তুমি মোটিভেশনাল স্পিকার হয়ে যাইতে পারবা, সবাইকে বলতে পারবা এইটা করতে হবে সেটা করতে হবে। দেখো, সবাইকে মোটিভেশন দেওয়া, সবাইকে সাজেশন দেওয়া খুবই সহজ, আই অ্যাগ্রি, বাট এই যে যে তুমি সাজেশন দেওয়ার একটা পর্যায়ে আসবা বা তোমার কথা মানুষ শুনবে, এই লেভেলে আসতে হইলে তোমার যে এফোর্টসটা পুট ইন করতে হবে, তোমার যে চেষ্টাটা রাখতে হবে, সেটা হচ্ছে কঠিন। সো তুমি সেই পথটা অতিক্রম করে এই যে যে স্টেজটা এখানে আসতে পারাটা মেক শিওর করতে হইলে তোমার এখন থেকে কিন্তু মানে খুবই কনসিস্টেন্টলি এভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে, জাস্ট গাধার খাটনি কাটলে হবে না, সিস্টেমেটিক হতে হবে। আশা করি বুঝতে পারছো। সো সবার জন্য শুভকামনা, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।